شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته متشنا إسلامي دارين فكتب রাজাউল করিম ভাই বাংলাদেশ থেকে জানতে চাইছেন একজন পিসাব উনি বলতেছে ফিরের মুড়ি ধোয়া ফরজ মানা ফরজ এবং আরো অনেক কিছু উনি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লা রসুল্লাহ রাজাউল করিম ভাই ফির দরাজে জরুরি ফির দরাজে ফরজ এবং মাজাপ ফরজ এই কথাগুলা একবারেই অবাস্তব এগুলা যারা বলে এদের পক্ষে কোনো দলিল নেই বিদায় যে সমস্ত বড় বুজুর্গ হোক এবং অলি হোক যাই হোক বড় ফির হোক এদের এই কথাগুলা বলা কখনো ঠিক নয় কেন আল্লাহ রবুল আলমিনে বলছেন কোন মাস সাদিন বলছে যে যারা কোরআন ও হাদিসের দৃষ্টিতে দিনদার এদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অর্থাৎ এদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহাক বলছেন ফির ধরার জন্য আল্লাফাক বলে নাই আল্লাহ রসুল বলে নাই এবং মাঝব মানতে হবে মাঝব মানা ফরজ এটাও কোনো জায়গায় নাই আল্লাহ রবুল আলমিন এ বলছেন আতি আল্লাহ ও আতী রসুল উল্ল মিনকুম হে মমিন্দা তোমরা এতো আল্লাহ রসুলের এবং উল উল যিনি কোরআন সন্ন্যতের অনুসারী কোরআন সন্ন্যতের দৃষ্টিতে যিনি মানুষকে সঠিক পথ দেখায় তাকে উলুল উল আমর বলে উলুল উল আমরের কথা এখানে আসছে ফিরের কথা এখানে আসে নাই এই জন্য ভাই বর্তমানে প্রচলিত যে ফির এই ফির দ্বারা কোনো ফরজও নাই ওয়াজিবও না যে আপনি কোরআন শূন্যের উপরে আমল করবেন এবং কোরআন যদি আলেম না হন তাহলে যে আলেম কোরআনের উপরে আমল করে তার সাথে পরামর্শ করা চলবেন তার সহাবাদ থাকবেন যে কোনো দিনই কাজ তার সাথে পরামর্শ করে করবেন এটি আপনার জন্য কর্তব্য করণীয় কেন আল্লাহাক বলছেন আল ইয়াস্তাব আলমুন আল্লাহ আলামুন যারা জানে এবং যারা জানে না একবারও হইতে পারে না এই জন্য আমরা যারা জানে তাদের সাথে যারা করাজের আলেম আছে তাদের সাথে আমরা পরামর্শ করা চলা এটি আমাদের জিন্দিগির দুনিয়া আখেরাতের সুন্দর হওয়া সঠিক মতো চলার এটি আমাদের জন্য শুভনীয় আর যেই আহলে হাদিসরা কাফের উনি বলছে না আহলে হাদিস তো তো হাদিসের আমল করা কোরআন সেনারফুর আমল যারা করবে তাদেরকে আহলে হাদিস বলে এবং তারা সঠিকের উপরে আসে এদেরকে কাফের বলার ফতুয়া ওনাকে কে দায়িত্ব দিয়েছে এ সমস্ত কথা বলা অবস্তব এগুলা বলা থেকে এগুলো যারা বলবে তাদের ইমান কতটুকু আছে আল্লাহফাক ভালো জানে কেন কোনো মুসলমানকে যদি কেউ কাফের বলে সে যদি কাফের না হইয়া থাকে তাহলে কে কুফুরি লব্জটা যে বলে তারপরে ফিরে আসে এই জন্য কোনো মুসলমানকে কাফের বলা নিষেধ আল্লাহাক আমাদেরকে এ সমস্ত কোরআন হাদিসের খেলাফ কথাবার্তা বলা থেকে আমাদেরকে আল্লাহফাক بيروت الاهر توفيق كروك امين صلى الله على النبي السلام عليكم ورحمه الله